শুক্রবার বন্ধুরা যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তখন 15 বছরের অরিজিৎ দাসের নিথর দেহ পড়ে হাসপাতালে। বীরভূমের এই ছাত্রের মৃত্যুর ঘটনায় মারাত্মক অভিযোগ উঠেছে নার্সিংহোমের বিরুদ্ধে। পরিবারের দাবি, কলকাতায় পাঠানোর সময় চিকিৎসক বলে অ্যাম্বুলেন্সে পাঠানো হয় এক এসি টেকনিশিয়ানকে। তিনি প্রয়োজনের সময় কোনো সাহায্যই করতে পারেননি। অরিজিৎ দাস 14 তারিখ থেকে জ্বরে ভুগছিল। বর্ধমানে একটি নার্সিংহোমে ভর্তি ছিল সে। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার অরিজিৎকে কলকাতায় নিয়ে যেতে বলা হয়। সেই মতো রাতে অ্যাম্বুলেন্স আসে। অরিজিতের পরিবারের দাবি, তাদের বলা হয় অ্যাম্বুলেন্সে এক চিকিৎসক রয়েছেন, কিন্তু বর্ধমান থেকে কলকাতা পর্যন্ত সেই ব্যক্তি অক্সিজেন সিলিন্ডারই চালু করতে পারেননি। কলকাতা হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা জানান অরিজিতের মৃত্যু হয়েছে। যে অ্যাম্বুলেন্সের ভেতরে এই মৃত্যু হয় অরিজিৎ দাসের, সেই অ্যাম্বুলেন্সের ভেতরে বেশ কিছু এখানে যন্ত্রাংশ রয়েছে বা কী কী ব্যবস্থা রাখার দরকার আইসিসিউ একটি অ্যাম্বুলেন্সের জন্য, সেগুলো থাকা সত্ত্বেও সেগুলো কীভাবে ব্যবহার করা হবে বা কীভাবে সেগুলো চালানো হবে সেই প্রক্রিয়া বা সেই ব্যবস্থাটা কিন্তু কোনোভাবেই জানতো না অভিযোগ যারা এই অ্যাম্বুলেন্সের দায়িত্বে ছিলেন। যাকে ডাক্তার বলে আমাদেরকে দিয়েছিল, যে মুঠো মুঠো টাকা নিয়েছিল, তাদের পুরো সিস্টেমের আমি কঠোরতম শাস্তি যায়। একটা চক্র কাজ করছে। উনি ডাক্তারবাবু নন, আমাকে ডাক্তারবাবু বলে তার ড্রেস পোশাক তুলে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি তখন জানতাম না মারা গেল আপনার ছেলে। মৃত ছাত্রের আত্মীয়দের দাবি, অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিকে চেপে ধরতে তিনি কবুল করেন তিনি চিকিৎসক নন, এসি টেকনিশিয়ান। এই ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে, নার্সিংহোম থেকে চিকিৎসক বলে এসি টেকনিশিয়ানকে কেন অ্যাম্বুলেন্সে পাঠানো হলো, যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি অ্যাম্বুলেন্সটি তাদের নয়। পেশেন্টটাকে 2 ঘন্টার মধ্যে এক্স রে করে হার্টের সমস্যা আছে বলে পেশেন্টটাকে রেফার করা হয়। তার অ্যাম্বুলেন্সের যে আরএমও থাকে গাড়িতে বা একজন যে এমবিবিএস ডাক্তার থাকে আমাদের এখানে কাগজ রিসিভ করে আমাদের আরএমওর সাথে কথা বলে, সে বলছে ডাক্তার আমি তার সার্টিফিকেটটা চাইবো, যে আপনার সার্টিফিকেটটা আমি দেখি। এই ঘটনা তদন্ত শুরু করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। নিশ্চয়ই কিছু তথ্য বেরিয়ে আসবে, তারপরে যেভাবে তথ্য আসবে সেভাবে আমরা অ্যাকশন নেব। চিকিৎসক বলে যে ব্যক্তিকে পাঠানো হয় তাকে এবং অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করা হয়েছে। আবিদ দত্ত, কমলকৃষ্ণ দে ও গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।